নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস বন্ধুরা আজকের এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তোমাদেরকে দিতে চলেছি অবশ্যই এটিকে মোহনবাগান দল রিলেটেড তো প্রথম যে আপডেট নিউজটা দিতে চলেছি অবশ্যই ফুলরন্তিন পোকবাকে নিয়ে তো ফুলরন্তিন পোকবা মানে এটিকে মোহনবাগান দল তাকে অনেক আশা করে নিয়ে এসেছিল তো সেই আশার দামটা কিন্তু এ এটিকে মোহনবাগান দলকে ফরুন পোকবা দিতে পারেনি তিনি এখনও অবধি তার চোট নিয়েই কিন্তু চোটের মধ্যেই রয়েছেন রিয়াপ করছেন তবুও চোট থেকে পুরোপুরি ঠিক হতে পারছে না তার ফিটনেস লেভেল একদমই ভালো নেই তো শেষ পর্যন্ত এই মুহূর্তে কিন্তু একটা বড় সিদ্ধান্ত এটিকে মোহনবাগান দলের ম্যানেজমেন্ট নিতে চলেছে এবার কিন্তু ফাইনাল ফিটনেস টেস্ট হবে ফরুন পোকবার তারপর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে রেখা রেখে দেওয়া হবে কি হবে না অর্থাৎ ফাইনাল ফিটনেস টেস্টে যদি এই ফ্যন্ত্রী পোকবা পাস না করতে পারে তাহলে কিন্তু এটিকে মোহনবাগান দল তাকে ছেড়ে দেবে তার বদলে কিন্তু নতুন প্লেয়ার নিয়ে আসা হবে তো এটা হচ্ছে ফলিয়ন্ত্রী পোকবাকে নিয়ে এই মুহূর্তে আপডেট নিউজ বেরিয়ে আসছে বা জানা যাচ্ছে এর পাশাপাশি প্রশ্ন রয়েছে যে জনে বদলে কি স্ট্রাইকার আসবে নাকি কোনো মিডফিল্ড পজিশনের প্লেয়ার আসবে এই প্রশ্নটা কিন্তু অনেকেই কম বেশি করেছো তো সেই মতোই কিন্তু এই মুহুর্তে জানা যাচ্ছে অবশ্যই বন্ধুরা বাংলা কমেন্ট্রিতে তোমরা কৌশিক বারুনের যে কমেন্টি শোনো বাংলাতে তিনি কিন্তু অবশ্যই বন্ধুরা টুইট করেছেন বা টুইট করে জানি মোহনবাগান ইজ লুকিং ফর এ সেন্টার ফরওয়ার্ড জামশেদপুরিস লুকিং ফর এন ওভারঅল ইন দ্য ফরেন্স ফরেন্স ডিপার্টমেন্ট অর্থাৎ বন্ধুরা কৌশিক বরুণ কিন্তু এটা কিন্তু টুইট করেছে যে এটিকে মোহনবাগান দল কিন্তু একটা সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার কিন্তু খুঁজছে আর জামশেদ এফসি দল কিন্তু বিদেশি প্লেয়ার খুঁজছে যারা আর কি মানে তাদের ফরেন ডিফেন্ড মানে ফরেন যে ডিপার্টমেন্টটা রয়েছে ছটা বিদেশির মধ্যে কিছু পরিবর্তন কিন্তু করতে চলেছে জামশেদ এফসি দলও কিন্তু এটিকে মোহন দল একজন কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার কিন্তু খোঁজা শুরু করে দিয়েছে যেটা এর আগেও বলেছি যে এটিকে মোহনবাগান দল কিন্তু নতুন প্লেয়ার কাজ মানে নতুন প্লেয়ার খোঁজার কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো সেই ক্ষেত্রে সেটি সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশনের প্লেয়ারই কিন্তু হচ্ছে অর্থাৎ বন্ধুরা যে জনি কাকু তার বদলে কিন্তু নতুন যে বিদেশি প্লেটটি আসবে সেটা একটা স্ট্রাইকারই হতে চলেছে এইটুকু আপডেট নিউজ কিন্তু এই মুহূর্তে রয়েছে মানে এই দুটি আপডেট নিউজ তোমাদেরকে দেওয়ার ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল প্রেস করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে